একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা, এটা মানুষের কোন মানুষ করতে পারে না। কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে, তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে? সংখ্যা থেকেই যায় যে যেহেতু 6 জন গ্রেপ্তার হয়েছে, ওর যেখানে সবাই মিলে মারছে সেখানে 15 থেকে 20 জন আসামি ছিল। সেখানে 6 জন গ্রেপ্তার করার পরে আর কোনো মানুষ মানে ছাত্রদের গ্রেপ্তার করা হয় নাই। আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সারের পেশেন্ট। আমি শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ, তারপরও আমি আমার ভাইয়ের জন্য এখানে আসছি। আমি চাই যে ওর মতো এরকমের নির্মম মৃত্যু কারো যেন না হয়, কারণ একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে, তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে। এই জন্যই হলো আমি এখানে আসা। আর আমি চাই যে মানে ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ্জেলের মৃত্যু যেন না হয় ভবিষ্যতে। আর নিরপরাধ মানুষ যেন কেউ ফাঁসে না, আবার অপরাধী যেন কেউ মুক্তি পায় না, আমরা টোটাল 15 জনকে আসামি করেছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানের যিনি হল প্রভোস্ট যিনি ছিলেন, তিনি ওই হলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 4 ঘন্টা একটা ছেলেকে ঠুকে ঠুকে নির্মমভাবে হত্যা করা হলো, সে 4 ঘন্টায় সেনাবাহিনীকে কল করে ছেলেটাকে উদ্ধার করতে পারতেন, তারা প্রক্রিয়া টিমের সহযোগিতা নিতে পারতেন, কিন্তু সে কোনোটাই করেন নাই। বিদায়, আমরা পূর্বশ্রেও এই মামলার আসামি করেছি।